আল-হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা। সূরা হাক্কা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন। ওই যে দোয়া করলেন বিশ্ব নবী, দোয়ার পর সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেল। সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীরে ফলো করে, বিশ্ব নবী ডানে গেলে ওমর ফারুক ডানে যায়, বিশ্ব নবী বায়ে গেলে ওমর ফারুক বায়ে যায়। বিশ্ব নবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমর ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীর কোরআন শুনে। বিশ্ব নবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন, ওই টাইমে বিশ্ব নবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কোন সূরা? সূরাতুল হাক্কা বিশ্ব নবী তেলাওয়াত করছেন। ওমর ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। বিশ্ব নবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি? বিশ্ব নবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো? আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো? আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে? কত মধুর, কত সুন্দর, কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্ব নবী। একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারত না। বিশ্ব নবী ওমর ফারুককে দেখেন নাই, ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীরে ফলো করে। বিশ্ব নবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 বিশ্ব নবী সামনের দিকে যেতে লাগলেন। বিশ্ব নবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমর ফারুক মুগ্ধ হতে লাগলো। ওমর ফারুক অবাক, কিরে এত সুন্দর শব্দের গাঁথুনি, এত সুন্দর বাক্য, এত সুন্দর অন্তমিল, এত সুন্দর কথা, এটা কবিতার মতো লাগে, মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে সবাই বলে? মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে, কাব্য প্রতিভা দিয়ে নিজে এই কবিতা বানাইছে। ওমর ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। ইন দা মিন টাইম বিশ্ব নবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। পড়ে বিশ্ব নবী ওমর ফারুককে দেখছে নাকি? কথা কয় না, দেখেছে না? বিশ্ব নবী বিশ্ব নবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে। ওমর ফারুক যখন মনে করলেন কিরে এই কথাগুলো এত সুন্দর, এটা মনে হয় কবিতা, ইন দা মিন টাইম বিশ্ব নবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দৈবাত মিলে গিয়েছে, ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক আঁতকে উঠলেন, ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা, কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না, তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কার মনে কি চলে না দেখেই বলতে পারে, নাজবিল্লাহ পড়বেন না? ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না, আগেরটা ভুল, ভুল ধারণা আমি করেছি, মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ হলো গণক, আওয়াজ করে পড়েন না আউযুবিল্লাহ। মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায়, সব বুঝতে পারে। বিশ্ব নবী তখন যে একটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্ব নবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। বিশ্ব নবী ওমর ফারুককে দেখে? কথা কয় না, দেখে না, কিন্তু মিলে যাচ্ছে। ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয়, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক বেহুশ, হায় হায়, প্রথমে ভাবলাম কবিতা, সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না, এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক, সে বলে না এটা গণকের বানানো গণনা নয়, তাহলে এটা কি, এটা কি, কি এটা, কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়? বিশ্ব নবী তখন পড়তে আরম্ভ করলেন তাযীনুম মির রাব্বিল আলামিন। এর মানে হলো এটা কবিতা না, এটা গণকের বানানো গণনা না, মানুষের বানানো কিচ্ছু না, এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ। পড়ে এই দুই নাম্বার ডোজ পড়লো, প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ, প্রথম ডোজ কিসের? দোয়ার। দুই নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। এই সূরা হাক্কার ওই ঘটনার পর ওমরে ফারুক তো পাগল, পাগল পড়া,
কি ঘটে গেল আমার সাথে ওই দিন? আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে। আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা, সুবহানাল্লাহ পড়েন। এরপরে ওমর ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন, বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন। এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সুরা তহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব, পড়েন সুবহানাল্লাহ। এবার তিন নাম্বার ডোজ পাবেন, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওমর ফারুক যাও, মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা। শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদানা ওমর, নাঙ্গা তরোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে, ওমর তুমি কোথায় যাও? ওমরে ফারুক বলেন, মুহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি, পড়েন নাউজুবিল্লাহ। আপনাদের কল্লা কাটতে যাও? আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ, এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে মুহাম্মদের কল্লা পরে কেটো, আগে ঘর সামলাও যে ওমর, আগে ঘর সামলাও, পরে তুমি মুহাম্মদের কল্লা কাটতে যাও। ওমরে ফারুক রেগে গেলেন, রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন, রাগে তিনি গড়গড় করছেন। ওমরে ফারুকের বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোনের জামাই সাঈদ, তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল, পড়েন সুবহানাল্লাহ। সূরা তহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা। ওমরে ফারুক যখন আসলেন, ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন, বোন বলে কে তুমি? সাইয়েদানা ওমর বললেন আমি ওমর। খুলে দেয়া হলো, ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো, ওমর বোন জামাইকে আঘাত করতে শুরু করলো, মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে, বোনের জামাইকে সাইয়েদানা ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয়, সাইয়েদানা ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়। সাইয়েদানা ওমরে ফারুক বললেন, আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি? বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায়। কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায়, কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি? কি আছে মুহাম্মাদের কাছে, কি কি জাদুটা, কি কি জাদু পেলি সেখানে, আমার একটু দেখা। বোন ফাতেমা বলে, না ভাই, ইন্নাকা রিজিস তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি? আওয়াজ করে বলেন, স্পর্শ করা যায় না। ভাই তুমি গোসল করে আসো, তাহলে তোমার হাতে তুলে দিব, তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদান ওমর ফারুক গোসল করে আসলেন, বোন এবার সূরা তহা চামড়ার মধ্যে সূরাতু তহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিল ওনার হাত থেকে সূরা তহার অংশটা নিয়ে। সাইয়েদানা ওমরে ফারুকের বোন ওমরে ফারুকের হাতে দিয়ে বলল, ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম। ওমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম, কারণ আগে ধাক্কা খাইছে কয়টা, জোরে বলতে হবে, প্রথম ধাক্কাটা কিসের? হ্যাঁ, দোয়া। দ্বিতীয়টা হাক্কা, সূরার নাম হাক্কা দিয়ে দিছেন আল্লাহ হাক্কা, এবার দিবে সূরা তহার হাক্কা। ওমরে ফারুক হাতে নিলেন, খুব ভালো আরবি জানতেন, চমৎকার আরবির অর্থ বুঝতেন, কারণ আরবি ভাষাভাষী মানুষ। হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল। ওমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন সুবহানাল্লাহ। উনি পড়তে আরম্ভ করলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কুরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাযিল করি নাই। তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা ওই রবের পক্ষ থেকে, ওই সত্তার পক্ষ থেকে নাযিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন, যেই রব বিশাল সুবিশাল আকাশ তৈরি করেছেন, সুবহানাল্লাহ। সূরা তহার এই চমৎকার
অসাধারণ শব্দ গাঁথনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন, ওমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না, আর ধরে রাখতে পারলেন না। এবার ডাইরেক্ট অ্যাকশন, এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে, সূরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন, বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়? সাইয়েদনা খাব্বাব বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। ওমর তুমি যদি মোহাম্মদ ইসলামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও। ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না, বিশ্বনবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান, ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী। বিশ্বনবী বললেন ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমরে আসতে দেন, ওমরে বাধা দিন না, কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমর ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ, পড়েন এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার, ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজ্জ্বলা করে দিল, দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ, তিনটা ধাক্কা, কয়টা? তিনটা। সবাই বলতে হবে কয়টা? তিনটা। প্রথম ধাক্কাটা দোয়া, দ্বিতীয় ধাক্কা হাক্কা, তৃতীয় ধাক্কা সূরা তোহা। তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে? ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, নন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল, বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই, আমি বলেছি দুজনের একজনকে চাই, তুমি ওমরে ফারুককে দান করেছো। পড়েন আলহামদুলিল্লাহ। এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন নবী আলাসনা আলাল হক, আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই? বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি, আমাদের কোরআন কি সত্য নয়? বিশ্বনবী বললেন কোরআন ও সত্য, আমাদের রব আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী বললেন সত্য। ওমরে ফারুক বললেন তাহলে ফি মাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন? আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমার রব আল্লাহ সত্য, আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে ফি মাল ইখতিফা, আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন? বের হন, মক্কার শহরের মাঝখানে চলে আসেন, চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব। বিশ্বনবী বললেন না ওমর, বিশ্বনবী ডেকে বললেন না
ওমার এটা মাক্কী জীবন, ওমার এটা মাক্কী জীবন, এখানে দাওয়াতি কাজ করবো লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে। আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, না ও নবী আমার উপর ছেড়ে দেন, আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। কিসের অনুমতি? আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্ব নবী বললেন, ঠিক আছে সাবধানে তাকবীর দিও। ওমর ফারুক তাকবীর দেওয়ার জন্য লক্ষ্যস্থ আরম্ভ করলেন, ন মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন। কয়জন? ওমর ফারুক বললেন 11 জনই চলবে। 11 জনকে 2 লাইন করলেন, কয় লাইন? পিছনে 6 জন, সামনে 5 জন, পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা ওমর ফারুক নিজেই। 2 লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না, 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায়। 11 জন 6 আর 5। ওমর ফারুক সামনে দাঁড়ালেন। ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। ওমর ফারুক বলেন, আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না, খুব ছোট্ট। দারুল আরকামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত, এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোবো, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামাই দিতে পারবে না। ওমর ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন। কয় বাক্যের? ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা জাওজাতুহু ফালিয়া সুদ্দানি। কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়া আজামা ওয়ালাদু, কে আছো বাচ্চা গুলার সন্তান গুলার ইয়াতিম বানাতে চাও? তারমিলা জাওজাতুহু, কার এত বড় বুকের পাটা আছে দেখি, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে আমি উমর রে থামাও, যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামাও। উমর ফারুক শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্লোগান দিতে দিতে সাইয়েদনা উমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, উমর ফারুক এর স্লোগান কেউ থামাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো, ঠিক কিনা? ওমর ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল? আওয়াজ করে বলতে পারছিল? এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে? কিয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে? পারবে না। ওমর ফারুক স্লোগান দিলেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মগিরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে, কিরে এত বড় স্লোগান, আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই, অনুমতি নেয় নাই, অনুমতি নেওয়া ছাড়াই স্লোগান শুরু। বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর, ওমর ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, সাইবা দিছে বহু দৌড়। সুবহানাল্লাহ, পড়বেন না? এজন্য ওমর বেশি লাগে না, ওমর লাগে একজন। চিল্লায় বলতে হবে, ওমর ফারুক লাগে কয়জন? একজন। ওমারই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম। চিল্লায় বলেন, ঠিক কিনা? গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা, আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই। আমাদের মুসলিম দেশগুলোরে এক করে রাখবে, ভাইয়ের ভাইয়ের মতো রাখবে, আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে, এরকম নেতা আমাদের নাই, ঠিক কিনা? আমরা সেই ওমর ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহদির অপেক্ষায়, যার একটা হুঙ্কারের আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। ওইরকম নেতা একজন লাগবে, কয়জন? গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন ওমরে যথেষ্ট, ঠিক কিনা? আবার বিশ্ব নবী বলছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার উমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক,
খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ আকবার! একটা আমার দরকার, কজন দরকার, কজন দরকার? এই পুরো উম্মাহ মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার থ্রি, উমর ফারুকের পজিশন নাম্বার এক নম্বর পজিশন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় পজিশন, দ্বিতীয় পজিশন আবু বকর, আর তিন নম্বর পজিশন সুবহানাল্লাহ পড়বেন না, আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায়, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন, ওই 10 জনের ভিতরে সাইয়েদনা ওমর ফারুক আছে না নাই? আবার ওমর ফারুক ছিলেন বিশ্ব নবীর শ্বশুর, সাইয়েদনা ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী বিয়ে করে ওমর ফারুকের জামাই হয়েছে, আর ওমর ফারুককে বিশ্ব নবী শ্বশুর বানিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। আগে জানতেন এটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্ব নবীর শ্বশুর ছিল, এটা আজকে প্রথম জানলেন কে কে দেখি? দেখছেন অনেকেই জানেন, মাশাআল্লাহ, হাত নামান, আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে কি করতে হবে? জানতে হবে। চারজন খলিফার দুইজন হচ্ছে বিশ্ব নবীর মেয়ের জামাই, বাকি দুইজন হচ্ছে বিশ্ব নবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষ্ণু ঈসা ইসলাম দুই কন্যাকে বিয়ে দিয়েছেন, বিষ্ণু ঈসা ইসলামের মোট কন্যা চারজন, কয়জন? বড় মেয়ের নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রবিয়া, তার পরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্ব নবী সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্ব নবী সাইয়েদনা উসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ পড়ে। আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা উসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্ব নবীর মেয়ের জামাই, ঠিক কিনা? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর, আর ওমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করে ওমরে ফারুককেও বানালেন শ্বশুর। তাহলে চার খলিফার দুইজন জামাই, দুইজন, আওয়াজ করে বলতে হবে, চার খলিফার দুইজন, বাকি দুইজন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার প্রজ্ঞাও দিয়েছেন, জ্ঞান আর আল্লাহর ভয়, তাকওয়া। আমার প্রিয় ভাইরা, রামগঞ্জের ভাইরা, তাই না? রামগঞ্জ, রামগঞ্জের ভাইরা, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দেয়, আবার যদি তাকওয়ার গুণ দেয়, জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে, এই লোকের কেউ থামায় রাখতে পারবে না, এরা কেউ থামায় রাখতে পারে না, সে গোটা বিশ্ব জয় করবে। সাইয়েদনা ওমরে ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার তাকওয়াও দিয়েছেন, সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন দেখলেন, বিশ্বনবী দুধ খাচ্ছেন, আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বের হয়, বিষ্ণু দুধ খাচ্ছেন, খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু ইসলাম ওমর ফারুকের মুখের ভিতরে ঢুকাই দিলেন, অতিরিক্ত দুধটা ওমর ফারুক খেলেন। সাহাবারা বললেন, মা দা ওয়ালতা বিহিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন, বুঝলাম না। বিষ্ণু ইসলাম বললেন, আউয়াল তু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি, তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন, সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো, কোন সাহাবার জামা নাভি পর্যন্ত, কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত, কোন সাহাবার জামা টাকনো পর্যন্ত, কোন সাহাবার জামা আরো ছোট, কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড়, টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে, সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, মা দাওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন?
বিশ্বনবী বললেন আউয়াল তু বিহি আত তাকওয়া, এটা দ্বারা আমি আর দিন দিনদারি বোঝালাম, তাকওয়া বোঝালাম। সুবহানাল্লাহ। পড়েন বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু, কোন সাহাবার জামা এত লম্বা, কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা। আর সাইয়েদানা উমরে ফারুককে দেখলেন, উনার জামা এত লম্বা, উমরে ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে। বিশ্বনবী বুঝাতে চাইলেন উমরের যেহেতু জামা লম্বা, উমরের ভেতরে আল্লাহর ভয়, দিনদারিও খুব বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? জ্ঞানও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন, এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে? আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারিনী হবে সাইয়েদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়েদানা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়েদানা আবু বকর আর সাইয়েদানা উমার। বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে? একজন কয় আল্লাহ। না আল্লাহ তো তোমার জান্নাত দিবে, তোমার জান্নাতে নিয়ে যাবে কে? সাইয়েদানা আবু বকর, সাইয়েদানা উমার। আর ইয়াং যারা তোমরা এসেছো, তোমরা যখন জান্নাতে ঢুকবে তোমাদের লিডারশিপ নিবে কে? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরো নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। পড়বেন না? উমরে ফারুক দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মা। আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না, এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয়, আমাদের মডেল সাইয়েদানা উমরে ফারুক। ঠিক কিনা? ঠিক কিনা? উমরে ফারুক মসজিদে নববীর খতিব, খুতবা দিচ্ছেন, আপনারা কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কার কার দেখি? তোমার এরা বাইদা রাখেন রশি দিয়ে এই জায়গায়, বেশি লাফালাফি করতেছো আর লাফা বানা, ঠান্ডা মাথায় শোনো। ওকে মাশাআল্লাহ, ভালো ছেলে, থাক বাদার দরকার নাই, এমনি বসে থাকবে। মনোযোগ আছে না গেছে? আছে? আচ্ছা, আরো কয়েক মিনিট শুনবেন না? আচ্ছা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন, ওঠা বসা করলে আমি আলোচনা বন্ধ করে দিব, নো ওয়ে, নো ওয়ে, কেউ উঠতে পারবে না। সময় দিয়েছিলাম এক মিনিট, যার উঠে যেতে মনে চায় সকাল থেকে বসে আছেন ওয়াশরুমে যাবেন যান, সময় দিলাম, এরপরে ওঠা বসা কেন? আবার একজন উঠতে পারবে না, এদেরকে টাইনে নামান তো, বসান, টান দেন জামা ধরে, টান দেন, হ্যাঁ টানেন, হ্যাঁ ঠিক আছে, আরো জোরে বসান, টাই না বসান, হ্যাঁ ঠিক আছে, এদেরকে টান দেন, এদের বসান, এগুলারে জামা ধরেন, জামা ধরেন, ধরেন চাদর ধরেন, হ্যাঁ ঠিক আছে, এই দাঁড়াইছে ঘেরে বসেন, বস, এবার এদিকে তাকান। ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন, কিসের খুতবা? খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়া তাবনা জানিমিল জাবাল, ইয়া সারিয়া তাবনা জানিমিল জাবাল, ইয়া সারিয়া তাবনা জানিমিল জাবাল, মানে এই সারিয়া এইদিকে না জাবাল, পাহাড়ের দিকে, জাবাল জাবাল, গো টু দা মাউন্টেন, পাহাড়ের দিকে যাও। এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবারা আগামাতা কিছুই খুঁজে পেল না, আগের কথার সাথেও মিল নাই, পরের কথার সাথেও মিল নাই। জুমার নামাজ শেষ, সাহাবারা বললেন আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়া তাবনা জানি মিল জাবাল, আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না, পরের কথারও কোনো মিল পেলাম না, আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না। সাইয়েদানা উমরে ফারুক বলেন আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠলো ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি, আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে, বাম দিকে তার পাহাড়, ডান দিকে উপত্যকা, ডান দিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায়,
শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে। আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায়, আল্লাহর মেহরবানিতে এই যুদ্ধ তারা জয়লাভ করবে। এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে, ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। যেন তোর মানুষ না, এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পারস্যে কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহরবানিতে, সুবহানাল্লাহ। পড়ে সাহাবারা বিশ্বাস করে নিলেন, কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা, উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে। এরা বিশ্বাস করলো না, সাহাবারা সবাই বিশ্বাস করলো, মুনাফিক গুলো বিশ্বাস করলো না। তারা মনে মনে ভাবলো এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে জিজ্ঞেস করবো এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা। বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত, মুনাফিক গুলো যেত না। কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যে হাজির, মুসলিম সেনাপতি যখন ঢুকলো জিজ্ঞেস করলো, মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা, জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো। সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা, কেমন করে তোমরা জানলা, তোমরা ঠিকই জেনেছ, ঠিকই ধরেছ, ঠিকই বলেছ, যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম, হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো, আমি শুনতে পেলাম, ইয়া সারিয়া তাবনাজানি মিল জাবাল, ডান দিকে উপত্যকার দিকে যেও না, তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা। শুনেছি আমি, আমার নিজ কানে শুনেছি, তোমরা কি করে জানালে? আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের এই ইনস্ট্রাকশন, এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম, আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না। পড়েন সুবহানাল্লাহ, দিস ইজ আওয়ার সুপার হিরো। আমাদের সুপার হিরোর নাম কি? চিল্লায় বলতে হবে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাকে, এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন। ওমর ফারুকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমর ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না। এজন্য ওমর ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত। কারা ভয় পেত? এমনকি শয়তানও ভয় পেত। সুবহানাল্লাহ। পড়েন বিশ্বনবী বলতেন, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিন, ওমর তোমারে যদি ইবলিস শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে, ইবলিস শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান জীবনে ওই রাস্তা দিয়ে হাঁটবে না, এই রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। কইতে পারলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়না ধরতো, নবী আমাদেরকে এইটা দেন ওইটা দেন, আমাদের ঘরে এইটা নাই ওইটা নাই, বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই, থাকলে এমনি থাকো নাইলে যাও। কিন্তু বিবিরাও ছাড়ে না, নবী আমাদের এটা দেন ওইটা দেন, বায়না ধরছে সব বিবিরা। বিশ্বনবীর স্ত্রী ছিল কয়জন? হ্যাঁ কয়জন? এগারো জন, দাসী দুইজন, সব মিলে তেরো জন, এগারো স্ত্রী ধরছে, নবী এটা দেন ওইটা দেন। বিশ্বনবী বলে কিছু নাই, স্ত্রীরাও ছাড়ে না। ইন দ্য মিন টাইম বিশ্বনবী হঠাৎ একটা সালাম শুনতে পেলেন, কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে নক দিচ্ছে আর বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বনবী সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর বিশ্বনবী বুঝতে পেলেন এটা সাইয়েদান ওমরে ফারুকের কণ্ঠ। কার কণ্ঠ? সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব অন্দর মহলে দৌড়। সুবহানাল্লাহ। কইবেন না? এটারে ভয়ের ভয়ের কারণে দৌড় এটা বলে না, শ্রদ্ধার কারণে, তার হাইবাতের কারণে, হাইবাত পার্সোনালিটি, এটাকে বলে হাইবাত ওমর। ওমরে ফারুকের হাইবাত পার্সোনালিটি এত স্ট্রং ছিল, ওনাকে দেখলে মানুষ ভয় পেত, ইসলামের জন্য ভয়। সুবহানাল্লাহ। পড়তে হবে বিশ্বনবীর কলেজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজে ওমরে ফারুককে ভয় পেতেন,
নিজেও ভয় পেতেন। মাঝে মাঝে বিষ্ণুনবীর সাথে ঝগড়া হয়ে গেলে, মধুর ঝগড়া, ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত, বিষ্ণুনবী বলতেন আয়েশা চলো মিটমাট করে ফেলি, ঝগড়া করার কয়দিন থাকো, চলো মিটমাট করি। তো মিটমাট করার জন্য রাজি আসো? আম্মা জান আয়েশা বলতেন হ্যাঁ রাজি আস। তো কারে আনা যায়? ওমর রে ডেকে আনি মিটমাট করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওরে বাপ রে বাপ, ওমর না না, ওমর খালিজ, ওমরে ফারুকের ভয় লাগে আমার। সুবহানাল্লাহ, করবেন না? বিষ্ণুনবী যখন বলতেন আয়েশা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি, আম্মা জান আয়েশা বলতেন ঠিক আছে আব্বুরে ডেকে নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে আনহুরে ডেকে নিয়ে আসেন, আমার আব্বুর মতো নরম দিলের মানুষ আমি জীবনে দেখি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম দিলের লোক ছিলেন, তার বিপরীতে ওমর ফারুক ছিলেন খুব কঠিন মেজাজের। দুইটাই লাগে, কথা কর, নরমও যেমন লাগে গরমও লাগে, নরম গরমের সমন্বয় দরকার আছে না নেই? আর সুপার হিরো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে বিড়াল, বিড়াল আসবে, বাঘ আসবে, ভাল্লুক আসবে, এগুলো বলে না? এগুলো বলে ভুলিয়ে বালিয়ে বাচ্চাকে ভয় দেখিয়ে খাওয়াতে চায়। লক্ষ্মীপুরে আপনারা কিসের ভয় দেখান? হ্যাঁ, ভূতের, কিসের, কিসের, বাঘের, কালা বিলাই, কালাসান। আচ্ছা, তো এই যে বাঘ আসবে, ভাল্লুক আসবে, তাড়াতাড়ি খাও, বাঘ আসবে, বাঘের কথা শুনলে বাচ্চারা খেয়ে ফেলে ভয়ে, এই ভূত আসলে ভূত তাড়াতাড়ি খা, না খাইলে ভূতে ধরবে তো, খা, সাথে সাথে খায়। মদিনাতে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, তখন মদিনার বাচ্চারাও মাদেরকে এরকম জ্বালাতো, খেতে চাইতো না, মায়েরা খাবার নিয়ে বাচ্চাদের পেছনে ঘুরতো, তখন মদিনার মায়েরা বাচ্চাদেরকে বলতো তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমর, হুয়া উমর, তাড়াতাড়ি খাও, ওই যে ওমর আসতেছে, ওমর, ওমর আসতেছে। শুনলেই বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে ফেলতো, বাঘের মতো ভয় পেত, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। মুসলিম ইতিহাসে প্রথম চিফ জাস্টিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, চিফ জাস্টিস বানাই দিয়েছেন ওমরে ফারুককে, সর্বপ্রথম কোরআন সংকলনের পরামর্শ দিয়েছেন সাইয়েদনা ওমরে ফারুক। এই যে কোরআন 114 সূরা 30 পারা, আগে কি এরকম ছিল? কথা কন না কেন, আগে গাছের পাতায় লেখা ছিল, পশুর চামড়ায় লেখা ছিল, ওটের হাড্ডির মধ্যে লেখা ছিল কোরআন। এভাবে যখন হাফেজ কোরআন সাহাবারা শহীদ হতে আরম্ভ করলো, এক যুদ্ধে টানা 70 জন হাফেজ কোরআন সাহাবা নিহত হলেন, শহীদ হলেন, ওমরে ফারুক তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বললেন, আবু বকর আপনি কোরআন জমা করেন, সব কোরআনের কপিগুলো একসাথে করে এরকম একটা কোরআন করেন। আবু বকর বললেন, না আমার নবী যেটা করেন আমি এটা করতে পারি না। কিন্তু ওমরে ফারুক সারেন, আর এটা করেন, করলে ভালো হবে, গোটা মুসলিম উম্মাহ উপকৃত হবে, বারবার বারবার বারবার। সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জোরাজুরি করতেছিলেন, অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমরে ফারুকের জোরাজুরিতে এই কাজের জন্য আল্লাহ তাআলা আমার হৃদয়টারে খুলে দিলেন, আল্লাহ আমার হৃদয়ের ভিতরে এলহাম করে দিলেন, আর আল্লাহ বুঝাতে চাইলেন আবু বকর ওমরের কথাই শোনো, ওমর যেটা বলে তেমনটাই করো। কারণ ওমরে ফারুককে বলা হয় মুহাদ্দাস, কি বলে? সবাই বলেন, কি বলে? মুহাদ্দিস নামিয়া, মুহাদ্দিস মানে যে হাদিস বিশারদ, আর মুহাদ্দাস মানে যার মুখ থেকে আল্লাহর কথাগুলো বের হয়, আল্লাহ কি বলতে চায় আল্লাহ তাআলা ওই কথাগুলো, ওই ভাবনাগুলো ওই লোকের মুখ দিয়ে বের করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাস, সব উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন করে মুহাদ্দাস পাঠায়, আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস লোকটার নাম হলো উমার। বিভিন্ন সময়ে ওমর ফারুক যেমনটা ভাবতেন ঠিক তেমন তেমন কোরআনের আয়াত পাঠিয়েছে কে? মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম শুনছেন? মুনাফিক চিনেন তো আপনারা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ইন্তেকালের পরে তার ছেলে আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা চমৎকার ঘটনা, মনোযোগ দিয়ে শুনেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমার তো বাবা, আমার কি, আমার তো মায়া লাগে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনার গায়ের একটা জামা খুলে দেন। কি খুলে দেন? এই জামাটা দিয়ে আমার বাবার দাফন দেব, আর আপনি যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন, আসেন। ওমর ফারুক বললেন, না আপনি যাবেন না, বিষ্ণু নবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী,
মায়া লেগে গেছে। আব্দুল্লাহ চোখের পানি দেখে যেতে আরম্ভ করলেন। ওমরে ফারুক বললেন, খবরদার নবী যাবেন না। বিশ্বনবী যাওয়ার জন্য রওনা হলেন। ওমরে ফারুক বিশ্বনবীর জুব্বা টেনে ধরলেন। সুবহানাল্লাহ। কোন আমাদের দেশে কি বলতাম আমরা, বেয়াদবি করছে না? না, সম্পর্কটা এমন ছিল, ওমরে ফারুক জুব্বা টেনে ধরেছেন। যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম وَإِن تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَن يَغْفِرَ اللَّهُ لَهُمْ। বিশ্বনবী ওমর ফারুককে সরিয়ে দিয়ে জুব্বাটা হেঁচকা টান মেরে জানাজার নামাজের ইমামতি করে আসলেন। আসার সাথে সাথে ওমর ফারুকের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিক সর্দারের জন্য ক্ষমা চান কিংবা না চান, জুব্বা দেন কিংবা কাঁদেন, যাই করেন না কেন, 70 বার যদি এই মুনাফিক সর্দারের জন্য আপনি ক্ষমা চান, আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না। খবরদার, এটাই ফার্স্ট, এটাই লাস্ট, আর কোন মুনাফিকের জানাজা দিতে আপনি যাবেন না। ওমর ফারুকের পক্ষে কোরআনের আয়াত নাযিল করেছে কে? ওইরকম ওমর আমাদের কয়টা লাগবে? চিল্লায় বলতে হবে কয়টা? কারণ সাইয়েদান ওমর ফারুক আমাদের অনুপ্রেরণা, সাইয়েদান আবু বকর আমাদের অনুপ্রেরণা, হামজা আমাদের অনুপ্রেরণা, সাইয়েদনা বেলাল ইবনে রাবাহ আমাদের অনুপ্রেরণা, নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের অনুপ্রেরণা নয়। এই জন্য আমরা সাহাবিদের জীবনী পড়ব। রাজি আছেন? হাত তুলে আল্লাহ দেখান, আওয়াজ করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। নবীর সাহাবারা আমাদের মডেল, আমরা যেন সাহাবাদের দেখানো পথে মতে থাকতে পারি, চলতে পারি, আমল করতে পারি, সমাজটারে পরিবর্তন করতে পারি। তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে পড়ি আমিন। আমরা যখন সাহাবাদের জীবনী পড়ি, ওমর ফারুকের জীবনীতে এরকম অসাধারণ অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন। সাইয়েদনা আবু বকরের জীবনী থেকে অনেক অনুপ্রেরণা আপনি খুঁজে পাবেন। এগুলো আপনার ইমানকে চাঙ্গা করবে, আল্লাহর পথে অটুট থাকতে আপনাকে সহায়তা করবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।